আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কনজাংশনের ব্যবহার যখন শিখি তখন এখানে অনেকগুলো বিষয় থাকে যার উপর ভিত্তি করে কিন্তু আমরা বাক্যগুলো সমাধান করতে পারি। দেখেন, কনজাংশনের মধ্যে বিকজ একটি কনজাংশন আর বিকজ অফ একটি প্রিপোজিশনের ন্যায় কাজ করে, ডিউ টু, উইং টু, এগুলোও কিন্তু প্রিপোজিশনের ন্যায় কাজ করে, যদিও আমরা সবগুলোকে লিঙ্কার হিসেবে বিবেচনা করে থাকি। তো এখন আমরা এই চারটা লিঙ্কারকে নিয়ে আলোচনা করব যে এগুলো কোথায় কোথায় বসতে পারে। তো এই ব্যবহারটা যদি শিখতে পারেন আশা করি আপনার জন্য বেশ কিছু উদাহরণ সলভ করা সহজ হয়ে যাবে। আজকে আমরা এর পাশাপাশি অনেকগুলো উদাহরণ দিয়েও কিন্তু সলিউশন করব। সো পুরো ভিডিওটা একটু দেখতে থাকেন, আশা করি অনেক কিছু শিখবেন। তো চলুন যাচ্ছি। বিকজ, বিকজ অফ, ডিউ টু, উইং টু, প্রথম কথা হচ্ছে এই চারটি লিঙ্কারের মধ্যে এই যে পরের তিনটি, অর্থাৎ দেখেন অবলিক করা আছে বিকজ, বিকজ অফ, ডিউ টু, উইং টু, এই তিনটার বাংলা হচ্ছে কারণে, কারণে, অর্থাৎ এটাকে আমরা ফর প্রিপোজিশন দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারি, মানে জন্যে বা কারণে। আর শুধু বিকজ মানে এই শুধু বিকজ মানে হচ্ছে কারণ। হ্যাঁ, এটি একটি কনজাংশনের ন্যায় কাজ করবে, অর্থাৎ আমরা কোথায় বিকজ বসাবো আর কোথায় বিকজ অফ বসাবো এটাই আমরা এখন দেখব। তবে আমি প্রথমেই বলে নিয়েছি কিন্তু বিকজ অফ সমান সমান হচ্ছে ডিউ টু বা উইং টু। বিকজ অফ সমান সমান আমরা বলতে পারি ডিউ টু বা উইং টু, একই অর্থ, মোটামুটি একই কাজ, একদম শতকরা 99% এক, কিন্তু 1% আলাদা আছে ডিউ টু আর উইং টু ব্যবহারের ক্ষেত্রে। সেটা এই ভিডিওতে আলোচনা করব না, দেখা হবে ওটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যাই হোক, আমি জাস্ট জানিয়ে রাখলাম। তাহলে আমরা এখানে একটা নিয়ম আপনাদেরকে ফলো করাচ্ছি, বিকজ বসবে ক্লজের পূর্বে, বিকজ বসবে ক্লজের পূর্বে, অর্থাৎ বিকজ প্লাস ক্লজ, তার মানে ক্লজের পূর্বে বসবে বিকজ। এখন আমরা সবাই ক্লজ সম্পর্কে একটা ধারণা আছে, ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের সমন্বিত একগুচ্ছ শব্দ। ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের সমন্বিত একগুচ্ছ শব্দ। তাহলে আমরা বিকজ বসাবো হচ্ছে কোনো ক্লজের সামনে শূন্যস্থান পেলে, আর বিকজ অফ বসাবো হচ্ছে কোনো ফ্রেজের সামনে বা কোনো ওয়ার্ডের সামনে যদি আমরা শূন্যস্থান পাই, তাহলে ব্যবহার করব বিকজ অফ অথবা ডিউ টু অথবা উইং টু। ক্লিয়ার? তাহলে এই ব্যবহারগুলো সম্বন্ধে একটা উদাহরণ দেখি আমরা। শি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হার কোল্ড, শি ওয়াজ অ্যাবসেন্ট, দেখেন বিকজ অফ হার কোল্ড, এখানে বিকজ অফ কেন বসলো, বিকজ এখানে দেখেন হার কোল্ড আছে না, হার কোল্ড এটা একটা ফ্রেজ, এটা এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তার মানে এটা কোনো ক্লজ না। এখন অর্থগত দিক থেকে পার্থক্য হচ্ছে, দেখেন বিকজ মানে হচ্ছে কারণ, মানে ছোটটার অর্থ ছোট, আর বিকজ অফ বড় না, বড় শব্দ না, এটার এটার অর্থ হচ্ছে কারণে, মানে অতিরিক্ত একটা একার আছে, আপনি এভাবে মনে রাখতে পারেন। এই উদাহরণটা আসেন, শি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ শি হ্যাড কোল্ড, সে অনুপস্থিত ছিল কারণ তার ঠান্ডা লেগেছিল। এখানে এই বিকজ মানে কারণ, আর এখানে বিকজ অফ মানে হচ্ছে কারণে, মানে তার ঠান্ডা লাগার কারণে অনুপস্থিত ছিল, আর এটার বাংলা হচ্ছে সে অনুপস্থিত ছিল কারণ তার ঠান্ডা লেগেছিল। তো এই যে অর্থগত সামান্য একটা পার্থক্য, এই পার্থক্যটুকু যদি আপনারা বুঝতে চান তাহলে কিন্তু আমার সাথে আরো কিছু উদাহরণ সলভ করতে হবে। তো চলুন বিগত সালের কিছু উদাহরণ দেখে আসি। প্রশ্ন একে বলা আছে হি ওয়েন্ট হোম, হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গেল, শূন্যস্থান দিয়ে বলছে, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। এখন দেখেন তো এই অংশের সাথে কিন্তু এই অংশের অর্থগত একটা সামঞ্জস্য আছে, হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গেল বিকজ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে ক্লান্ত ছিল। এখন এখানে যদি আপনি বিকজ অফ ইউজ করেন কারণে, তখন কিন্তু মিনিংটা মিলাতে পারবেন না। সো এই পাশে দেখেন এটা একটা ক্লজ আকারে আছে, হি ওয়াজ টায়ার্ড, সাবজেক্ট ভার্ব যুক্ত তিনটা শব্দ দিয়ে একটা ক্লজ হয়েছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব যুক্ত একগুচ্ছ শব্দ। সো এই ক্লজের সামনে আমরা ব্যবহার করব হচ্ছে বিকজ, আর বিকজ অফ এখানে বসবে না। আর অন্যদিকে আছে সো এবং টিল, দেখেন সো এবং টিল দিলে কিন্তু অর্থগত দিক থেকে সঠিক হবে না, যদিও ক্লজের সামনে সো বসতে পারে, বিকজও বসতে পারে, টিলও বসতে পারে, একটু মনোযোগ দেন আমার সাথে, দেখেন তিনটাই বসতে পারে কিন্তু অর্থগত দিক থেকে এক্সাক্ট মিনিং হবে বিকজ, আপনি টিল দিলে মিলবে না। সে বাড়িতে গেল টিল হি ওয়াজ টায়ার্ড, যতক্ষণ পর্যন্ত ক্লান্ত ছিল মিলল না, হি ওয়েন্ট হোম সো হি ওয়াজ টায়ার্ড, মিলল না, সে বাড়িতে গেল সুতরাং সে অসুস্থ ছিল, তা তো হয় না, কিন্তু যদি এটা এই অংশটা আগে থাকলে মাঝখানে সো বসতো, সে ক্লান্ত ছিল তাই সে বাড়িতে গেল, এরকম হলে মানে যদি এই অংশটা আগে থাকতো আর এই অংশটা পরে থাকতো তাহলে আমরা মাঝখানে সো দিতে পারতাম, তখন আবার বিকজ হতো না। তাহলে এই যে যে একটা বাক্যের মধ্যে অর্থগত ফ্যাক্টর, এই অর্থগত বিষয়টাকে যদি কভার করতে চান তাহলে আপনাকে যেমন গ্রামারের বেসিকটা বা বেজ লেভেলটা ভালো রাখতে হবে, ঠিক একইভাবে প্রচুর
উদাহরণও সলভ করতে হবে। সো এরকম প্রচুর এমসিকিউ ভিত্তিক বাংলাদেশের একমাত্র বই এক্সপার্ট ইংলিশ পড়তে পারেন, আশা করি বইটি খুব ভালো লাগবে, সব ভিডিও ক্লাস ইনক্লুড করা আছে। তো যাই হোক, 2 নাম্বার, শি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ হার কোল্ড, এটা অলরেডি বলে এসেছি আমি। সেটি হচ্ছে, দেখেন শূন্যস্থানের পরে হার কোল্ড, এটা কি কোনো ক্লজ না ফ্রেজ? আগে এটা বোঝার চেষ্টা করেন, এটা তো কোনো ক্লজ না, ক্লজ হলে তো অবশ্যই ভার্ব থাকে, তাই এখানে ক্লজ না। তার মানে আমরা এটাকে কারণে আনতে পারি, সে অপুষ্ট ছিল তার ঠান্ডা লাগার কারণে, কারণে। তো কারণে অর্থে কোন কনজাংশন বা লিঙ্গার ইউজ করব আমরা? বিকজ অফ ব্যবহার করব। সুতরাং এটার 2-এর উত্তর হচ্ছে 1। সো এই যে আমি 2টা উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এখন এই 2টার উদাহরণের আদলে কিন্তু অনেকগুলো উদাহরণ সলভ করব। তো দেখি আমার আগে আগে কে কে উত্তর করতে পারেন। পরের প্রশ্ন আসে, 3 নাম্বার, দা ইয়ং এক্সিকিউটিভ ওয়াজ নট চুজেন ফর দা প্রজেক্ট ড্যাশ হিজ ল্যাক অফ কোয়ালিফিকেশন। আমার মনে হয় বুঝতে খুব একটা দেরি হবে না আপনাদের। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, অনেকে কিন্তু ভাবছেন যে ভাই এখানে তো বিকজই আছে, আর তো বিকজ অফ নাই। আসলে পরীক্ষার হলে তার এইভাবে নিয়ম বলে দিয়ে তারপর প্রশ্ন দিবে না, তখন কিন্তু আপনাকে 4টা অপশন বাকিগুলো নিয়েও কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, সেই ভাবনাটা এখন থেকেই ভাবতে চেষ্টা করেন। দেখেন এখানে যদি ডেসপাইট দেই, অর্থগত দিক থেকে মিলবে না। এখানে বাংলা মিনিং কি? বাংলা হচ্ছে এরকম যে ইয়ং এক্সিকিউটিভ ওয়াজ নট চুজেন ফর দা প্রজেক্ট, মানে যে নতুন এক্সিকিউটিভটা বা নির্বাহী কর্মকর্তা, তাকে কি করা হলো না, প্রজেক্টের জন্য নেওয়া হলো না, বিকজ অফ হিজ ল্যাক অফ কোয়ালিফিকেশন, মানে তার যোগ্যতার অভাবের কারণে তাকে নেওয়া হলো না। কিন্তু এখানে যদি নট না থাকতো ভাই, তাহলে কিন্তু এখানে উত্তর হয়ে যেতে হলো ডিসপাইট, মানে তার কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছিল। তাহলে দেখেন অর্থগত ব্যাপারটা কিন্তু অনেক জরুরি। হ্যাঁ, জাস্ট এখানে যদি নটটা না থাকতো, তাহলে আবার এই শূন্যস্থানে বসতে হচ্ছে ডিসপাইট, মানে তার কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও বা অভাব থাকা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছিল। দেখছেন অর্থগত ব্যাপারটা কিন্তু মিলাতে হয়, আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, অল দ তো হবেই না, কারণ হচ্ছে এটা একটা ফ্রেজ আকারে আছে, তাই অল দ হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আর একটা বিষয়, এখানে কিন্তু ক্লিয়ার হয়েছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু বিকজ হবে না। হ্যাঁ, তাহলে কি কারণে অর্থে এখানে উত্তর হবে হচ্ছে ফর, কারণে। হ্যাঁ, জন্যে, জন্যে বা কারণে। বিকজ দিলে তো এই পাশে একটা ক্লজ লাগতো, কিন্তু ক্লজ নাই, অতএব এখানে আমরা বিকজ দিতে পারবো না, অল দো দিতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এটা মনে হয় একটু জটিল হয়ে গেল কিনা জানি না, আমি আবার বলছি, যেহেতু এখানে একটা ফ্রেজ আছে, এই কারণে এখানে আমরা বিকজ নিতে পারবো না। কারণটা হচ্ছে বিকজ এর পরে বসবে হচ্ছে ক্লজ, অল দোর পরেও ক্লজ, তাহলে বিকজ আর অল দো বাদ, বাকি থাকলো ডেসপাইট আর ফর। এখন অর্থগত দিক থেকে জন্যে অর্থে বা কারণে অর্থে ফর ব্যবহার করতে পারি। 4 নাম্বার, উই হ্যাড টু ক্যান্সেল দা পিকনিক, উই হ্যাড টু ক্যান্সেল দা পিকনিক ড্যাশ ব্যাড ওয়েদার। বলেন এটা তো খুব সহজ হওয়ার কথা। আমি কিন্তু যে সমস্ত এমসিকিউ গুলো একটু প্রবলেমেটিক, আমি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি, যাতে আপনাদের সুবিধা হয়, আর সহজগুলো তো আমার বইতে আছে, সেখানে আরো পাবেন। আচ্ছা, যাই হোক, এখানে বলছি উই হ্যাড টু পিকনিক, কি বলা আছে, উই হ্যাড টু ক্যান্সেল দা পিকনিক বিকজ অফ ব্যাড ওয়েদার, উইং টু ব্যাড ওয়েদার, ডিউ টু ব্যাড ওয়েদার। ক্লিয়ার? এখানে কিন্তু সবগুলোই সঠিক উত্তর। হ্যাঁ, তবে এখানে যদি অল অফ দা না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা ভাবতাম যে নির্দিষ্ট কোনটা করব। এখানে সবগুলো দিলেই অর্থগত দিক থেকে সঠিক হবে, ডিউ টু মানে কারণে, ওয়িং টু মানে কারণে, বিকজ অফ মানেও কারণে, মানে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে পিকনিকটি ক্যান্সেল করতে হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে, 5 এবং 6, এই দুটি প্রশ্ন আপনারা একটু সলিউশন করেন, আমি সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে হয়তো আপনার পড়া হয়ে যাবে, পড়ে ফেলেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন 5 নম্বরে বলা আছে, হি ইজ ওয়াইডলি রেসপেক্টেড, হি ইজ ওয়াইডলি রেসপেক্টেড ড্যাশ হিজ প্রিন্সিপালস, সে তার নীতির কারণে ব্যাপকভাবে বা ব্যাপক সম্মানিত হয়েছে। দেখেন তো এখানে এই প্রিন্সিপালস মানে কিন্তু নীতি, এটা কিন্তু প্রধান শিক্ষক না, মাথায় রাখবেন, প্রধান শিক্ষক হলে PAL থাকে, এই বানানটা অবশ্যই কিন্তু সবাইকে মনে রাখতে হবে। আচ্ছা, হি ইজ ওয়াইডলি রেসপেক্টেড বিকজ অফ হিজ প্রিন্সিপালস, মানে কি সে তার নীতির কারণে বা তার সততার কারণে সে ব্যাপকভাবে রেসপেক্টেড মানে সম্মানিত, সে ব্যাপকভাবে সম্মানিত। আচ্ছা, এরপর দেখেন 6 নম্বরে বলা আছে, আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো ঢাকা,
দেখেন আমাকে ঢাকা যেতে হয়েছিল, ড্যাশ মাই সিস্টার্স ম্যারিজ। এখানেও দেখেন শূন্যস্থানের পরে এটা কি কোনো ক্লজ না ফ্রেজ, ফ্রেজ আকারে আছে, দ্যাটস হোয়াই আমরা এখানে ব্যবহার করতে পারবো বিকজ অফ। হ্যাঁ এখন বলবেন ভাই তাহলে ডিউ টু দিলাম না কেন, ডিউ টু তো একই অর্থ, অবশ্যই আমরা ডিউটি দিতে পারতাম যদি বিকজ অফ না থাকতো, আমরা বিকজ অফ কে প্রাধান্য দিব আগে। হ্যাঁ যখন পরবর্তী কারণটার উপর ভিত্তি করে প্রথম কারণটা ঘটে থাকে স্বাভাবিকভাবেই আমরা প্রথমে প্রাধান্য দিব বিকজ অফ কে। তাহলে আই হ্যাড টু গো টু ঢাকা বিকজ অফ মাই সিস্টার্স ম্যারিজ, মানে আমার বোনের বিবাহ থাকার কারণে আমাকে ঢাকা যেতে হয়েছিল। আচ্ছা পরের প্রশ্ন আসেন, দেখেন উই আর ডিলেইড, উই আর ডিলেইড ড্যাশ এ ট্রাফিক জ্যাম। দেখেন আমাদের দেরি হয়ে গিয়েছিল, আমাদের দেরি হয়ে গিয়েছিল ড্যাশ এ ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যামের কারণে। তাহলে কারণে অর্থে আমরা বিকজ অফ খুঁজি, কিন্তু এখানে বিকজ অফ আছে কোথায়, বিকজ অফ আছে হচ্ছে 3 নম্বরে। এখন প্রশ্ন হলো এখানে যদি আমরা বিকজ অফ এর পরে আবার দা দেই, দেখেন তো দা এ কোনোদিন শোনাছেন এরকম, কখনোই শুনিনি, মানে দুইটা আর্টিকেল একসাথে কখনো বসে না, তার মানে সি নাম্বারটা এখানে ভুল আছে। তাহলে আমরা যেতে পারি হচ্ছে অন্য অপশন গুলোতে, দেখেন এ নাম্বার হবে না কারণ বিকজ দিলে তো এই পাশে একটা ক্লজের দরকার ছিল, কিন্তু এখানে আছে কি এ ট্রাফিক জ্যাম, এটা একটা ফ্রেজ আকারে আছে, সেইটাও দিতে পারছি না। এবার দেখেন বি নাম্বার অপশন আছেন, এখানে বলছে বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, আর ডি নাম্বারে বলছে বিকজ ইট ইজ এ ট্রাফিক জ্যাম। এখন এই দুইটাই কিন্তু এখানে যায় কিভাবে, যে আমি যদি বলি বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, আবার যদি বলি বিকজ ইট ইজ এ ট্রাফিক জ্যাম, দুইটাই কিন্তু ক্লজ আকারে আছে বিকজ এর পরে, এটাও ক্লজ এইটাও ক্লজ, দেখছেন। এখন এই জায়গাতে একটা প্যাচ রয়েছে, সেটা হচ্ছে দেখেন সামনে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অতএব আমার এখানে বিকজ এর পরে অংশ নিতে হবে পাস্ট টেন্স। তো সর্বশেষে উত্তর হলো বি নাম্বার। তাহলে আমাদের কিন্তু একটা প্রশ্ন সলভ শুধু একদিক থেকে দিবে না, যেমন অর্থগত দিক দেখতে হবে, ফ্রেজ জানতে হবে, ক্লজ জানতে হবে, কনজাংশনের ব্যবহার জানতে হবে, আবার সিকোয়েন্স অফ টেন্সেরও ব্যবহারও জানতে হবে। সো এইগুলো নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সব ভিডিও পাবেন আপনারা, প্লে লিস্টে গেলেই পাবেন, তো এইগুলো দেখতে থাকেন আর কি। বাংলাদেশে ইংরেজির জন্য সর্বশ্রেষ্ঠ চ্যানেল আমি মনে করছি। হ্যাঁ আপনার যদি জানা থাকে আমাকে জানান কমেন্ট করে। আচ্ছা যাই হোক, 12 নম্বর, উই হ্যাভ টু কাট ডাউন ইউজ অফ ইলেকট্রিসিটি, মানে আমাদেরকে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে, কাট ডাউন মানে কমানো। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদেরকে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে, ড্যাশ শর্টেজ অফ সাপ্লাই মানে সরবরাহ স্বল্পতার কারণে, দেখছেন সরবরাহ স্বল্পতার কারণে, তো কারণে অর্থে আমরা ব্যবহার করব বিকজ অফ। এখন অপশনে তো কোথায়ও বিকজ অফ নাই, তার মানে এখানে আবার দেখেন একটা গেম খেলেছে, তার মানে এখানে দিছে ফ্রেজ বাট এমন ভাবে অপশন সাজাইছে আপনাকে নিতে হবে একটা ক্লজ বানানোর জন্য, তার মানে যে সাবজেক্ট ভার্ব হয়ে গেলে ক্লজ, এখন আপনি দেয়ার ইজ এ হবে না দেয়ার ইজ হবে যেকোনো একটা দিবেন, সেটা হচ্ছে মিলবে আপনি এইখানের উপরে, দেখেন দেয়ার ইজ এ শর্টেজ না দেয়ার ইজ শর্টেজ। আশা করি সবাই এই এটা ফ্রেজ আকারে আছে, এ শর্টেজ অফ সাপ্লাই। হ্যাঁ তাহলে দেয়ার ইজ এ শর্টেজ অফ সাপ্লাই, তাহলে অ্যাকচুয়াল আনসারটা হবে 12 নম্বরের 3 নম্বরটা। ক্লিয়ার? আচ্ছা প্রিয় দর্শক, আচ্ছা চলে যাচ্ছি আমি আরো কিছু উদাহরণে, 13 এবং 14। দেখেন 13 নম্বর বলছি দ্য ডেট অফ অ্যাডমিশন টেস্ট অর শিফটেড, বাংলা হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার তারিখ কি করা হয়েছে শিফটেড, মানে হলো চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, ড্যাশ আনঅ্যাভয়েডেবল রিজন মানে পরিত্যাগ করা যায় না এমন একটা কারণে, মানে হচ্ছে যে কারণটাকে আপনি ইগনোর করতে পারবেন না। হ্যাঁ মানে একটা গুরুত্বপূর্ণ কারণে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার ডেটটাকে শিফটেড করা হয়েছে। তাহলে এই জায়গাতে আমরা কোন ধরনের কনজাংশন ইউজ করব, অর্থটা দেখেন মানে অনিবার্য কারণে, অনিবার্য কারণে বা অনিবার্য সমস্যার কারণে, তাহলে কারণে বোঝাতে আমরা বিকজ অফ নেই, খুব সহজ, অতএব 13 নম্বর উত্তর হচ্ছে 4। 14 নম্বর, হোয়েন ইউ এনকাউন্টার এ নিউ কালচার, যখন তুমি একটা নতুন সংস্কৃতির মধ্যে প্রবেশ করবে, মেনি এমব্রেসিং সিচুয়েশন অকার্স মানে অনেক বিব্রতকর অবস্থা ঘটবে বা ঘটে, ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং, দেখেন কিসের কারণে, ভুল বোঝাবুঝির কারণে অনেক এমব্রেজিং সিচুয়েশন ঘটে, তাহলে এখানে আমাকে আনসার করতে হবে বিকজ অফ, মানে কারণে, বিকজ অফ এ মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বোঝাবুঝির কারণে সমস্যাটা হতে পারে, মানে অনেক বিব্রতকর পরিস্থিতি আসতে পারে। তো প্রিয় বন্ধুরা এই যে বিকজ আর বিকজ অফ এর ব্যবহার শিখলেন, আশা করি এই ব্যবহারগুলো প্রতিনিয়ত আপনারা পাবেন। আর আজকের শেষ প্রশ্নটি হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, এটা স্পষ্টভাবে দেখা কঠিন ছিল কারণ বৃষ্টি হচ্ছিল। এখন এই দিক থেকে আমি আপনাদের কাছে জানতে চাইবো এটার উত্তর কি, অনেকগুলো উত্তর আমি করে দিয়েছি, এটার উত্তর আপনারা নিজে করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ঠিক আছে, তো সবাইকে এই ভিডিও পর্যন্তই শেষ করার জন্য বলছি। যাই হোক, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবেন সবগুলো ভিডিও ধারাবাহিক।